আগুনে পুড়ে গেল, কারেন্টের সুইচ দিছে, শর্টটাকে দেখা গেল একটা হাত নষ্ট হয়ে গেছে, বুঝছে না, পুড়ে গেছে, হতে পারে না, হতে পারে আপনার এটা কোনো ইয়ে আছে, ধুম করে পড়ছে, মানুষজন ঘরে পড়ছে, মানুষজন মারা গেছে, কেউ না মারা গেল, অসুস্থ, সাংঘাতিক অসুস্থ হতে পারতে না। কেমিক্যাল এজেন্ট হলো খাদ্য বিষক্রিয়া, খাদ্য বিষক্রিয়া আছে আপনার, হতে পারে ওষুধ, হতে পারে, হতে পারে না, এই কারণে কেমিক্যাল এজেন্ট কিংবা কিছু কিছু মাইক্রো অর্গানিজম আছে যাদের টক্সিনের কারণে অসুখ হয়, যেমন টিটেনাস। টিটেনাস কি হয়, টিটেনাস টক্সয়েড আমরা ইনজেকশন দিই না, টিটেনাস কি হচ্ছে, ও হচ্ছে বিষ সাইন, কেমিক্যাল সাইন, সেইটার কারণে এটা হতে পারে। মেটাবলিক ডিজঅর্ডার, আপনি কি হয়েছে খাওয়া দাওয়ার মানে অনিয়ম এবং দেখা গেল এমন কিছু করছেন আপনার অসুখ হয়ে গেল, অতিরিক্ত খাবার খেয়েছেন, কার্বোহাইড্রেট ইনভার্সমেন্ট হয়েছে, দুই দিন হঠাৎ করে বসে থাকছেন, তিন দিনের দিন মানে দুই দিন তো বসে থাকছেন, কোনো কাজ করেন নাই, প্রচুর খাইছেন, খাওয়া দাওয়া করছেন, হঠাৎ করে তৃতীয় দিনের দিন থেকে কাজ শুরু করবে, দেখবেন আপনার হাত পা কামড়া জমেছে, ঠিক আছে, খাদ্যাভ্যাসের কারণে যেটা এটা হতে পারে। মেটাবলিক ডিসঅর্ডার এই এইটা হচ্ছে সেটা, ঠিক আছে, ইমিউন ডিসঅর্ডার, ধরেন কেউ কেউ আছে প্রচুর অসুস্থ আছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানে ঠান্ডা একটু বেশি পড়লে তাদের তারা অসুস্থ হয়ে যায়, একটু গরম যদি হয় তাহলে অসুস্থ হয়ে যায়, যদি দেখা যায় একটু পরিশ্রম করে অসুস্থ হয়ে যায়, আছে না এরকম, দেখা গেলো জানালা খুললে যদি আবদ্ধ করে না থাকে, যদি জানালা খুলে তাও অসুস্থ হয়ে যায়, এরকম লোক আমি দেখছি, আবার এখানে নিচে থাকতে পারে, হ্যাঁ পাশে বাতাসে ফ্যানের নিচে থাকতে পারে। আর একটা কি হেরিডিটারি, এটা হচ্ছে কি বংশগত, যদি আপনার বংশগত কারণে কোনো রোগ যদি আপনার, কারণ বাবা মার একটা রোগ ছিল, দেখা গেলো সেই রোগটা চলে আসে,
যেমন এইডস আছে বাবা মা থাকতে পারে না, এখন দেখা গেল সন্তানের ভিতরে ওই অসুখটা হয়ে গেছে। সন্তান ভালোই জন্ম দিয়েছিল কিন্তু দেখা গেল জন্মের দুই তিন মাস পরে মা দেখা গেল এইডসে আক্রান্ত হয়েছে, হতে পারে না। তো ওই যে ব্রেস্ট ফিডিং করবে দেখা গেল যে বাচ্চাটাও কি হলো আক্রান্ত হয়ে গেল, এরকম হতে পারে। কিংবা দেখা গেল ডায়াবেটিস ছিল, হতে পারে, হতে পারে না। আবার অনেকের আছে এই যে হেরিডিটারি ডিজিজের ভিতরে আর একটা হয় দেখা গেলো যে বাপ মা থেকে যে রোগটা আসে রাডিকাল ডিজিজ, সেটা কি হেরিডিটারি ডিজিজ বলা হচ্ছে। এই ছয়টা কারণের বাইরে কোনো অসুখ হয় না, বোঝা গেল, বুঝতে পারছেন আপনারা। এখন এই যে ছয়টা কারণ আমরা বলছি, সুন্দর করে বলছি, অ্যানাটমি আমরা পড়াইছি কিভাবে কোন জায়গায় কি আছে সেই জিনিসটা, এরা দুজন ভালো করে শিখতে পারছে। আপনি যদি থাকতেন তাহলে আপনাকেও আমরা শিখিয়ে দিতে পারতাম মূলভাবে, কিন্তু যেহেতু আমাদের সিলেবাস শেষ করতে হবে, সময় শেষ, এই জন্য খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে আমরা করবো, আগায় নিয়ে যাব, সহজভাবে বুঝাবো। যদি বইয়ের ভাষায় যদি আপনাকে পড়াইতে যাই তাহলে আপনি বুঝতে পারবেন, বোঝা গেল। তো এই যে ডিজিজ হয় এরপরে আমরা পড়াইছিলাম হচ্ছে কয়টা রোগ পড়াইছিলাম স্যার, একটা রোগ পড়াইছিলাম না আপনাদের, রোগ করা হয়নি স্যার, রোগ করা হয় নাই, এখন আমরা আলোচনা করব আর একটা জিনিস, সেটা হচ্ছে গরুর কয়েকটা বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা কিছু রোগ হয় আমরা সেটা বলব। এইখান থেকে যদি পড়ি তাহলে আপনার জিনিসটা মাথায় ধরবে, বোঝা গেছে, ক্লিয়ার বলো না। ছয়টা যে কারণ আছে, ছয়টা কারণের ভিতরে আমরা এই বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা যে রোগগুলো হয় সেইটা নিয়ে আমরা আলোচনা, এর ভিতর কৃমি আছে, এর ভিতর প্রোটোজোয়া আছে, এর ভিতর ভাইরাস আছে, এর ভিতর ব্যাকটেরিয়া আছে, আছে না। তো এখন এই বায়োলজিক্যাল এজেন্ট ব্যাকটেরিয়া ভাইরাস আসলে বেশি দায়ী, এখানে কৃমির কিছু কাজ আছে, মানে কৃমির কারণে অনেক অসুখ হয় একটা বায়োলজিক্যাল এজেন্ট। তো আমরা কৃমির ওইটা পরবর্তীতে আমরা স্টেপে আসবো, আমরা যাবো বায়োলজিক দ্বারা যে বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা যে অসুখ হয় গরু সেইটি আমরা এখানে আলোচনা করবো। বায়োলজিক্যাল এজেন্টের কারণে ধরুন আপনার হয় হচ্ছে গরুর সবচেয়ে বড় একটা অসুখ হয়, সেই ওষুধটার নাম হচ্ছে আপনারা বই মানে বই বের করার দরকার নাই, জাস্ট শুধু শেখেন এফএমডিকে বলা হয় ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস, ফুড অ্যান্ড এফএমডি ভাইরাস, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস। তো এই এফএমডি যদি গাই গরুর হয় মানে দুধ দিচ্ছে এই গরুর যদি হয় তাহলে কি হবে, দুধের প্রোডাকশন মানে এত কমবে কল্পনা করা যাবে। গরুর দুধের উৎপাদন যদি হয় 10 লিটার, এফএমডি দ্বারা যদি আক্রান্ত হয় গরুর দুধের উৎপাদন পরবর্তীতে 5 লিটার 6 লিটার ম্যাক্সিমাম, এর বেশি দুধ হবে স্যার, এটা গ্যাপ কখনো রিকভার হবে না, আর কখনো রিকভার হবে না, যত খাবার দেন কোনো রিকভার হবে না। নাম্বার দুই, এটা যদি হার বা মানে সার গরুর যদি হয় তাহলে কি হবে, হার জানা গরুর যদি হয় তাহলে ওই শক্তি আর পাবে না, কখনোই পাবে না ওই শক্তি, রোদের ভিতর গেলে গরু এরকম বোঝা গেল। যদি বাছুরের হয় 1 বছরের নিচে যদি বাছুরের হয় মৃত্যু তাহলে বাছুর মারা যাবে, এই রোগটাকে বাছুরের ক্ষেত্রে বলা হয় টাইগার হার্ট ডিজিজ। ওই বাছুর মরে যাওয়ার পরে ওই বাছুরের যদি মানে ডিসেকশন পোস্টমর্টম করে ডিসেকশন যদি করে ওর যদি এটাকে বলে টাইগার হার্ট ডিজিজ। এখন এইটা যদি হয়ে যায় আমরা কিভাবে বুঝবো, এটা বুঝতে হবে না, লক্ষণ কি কি আছে, এইটা হইলে
গরুটার মুখ দিয়ে লালা বের করবে, এইদিকে লালা পড়তে থাকবে, টস টস করে লালা পড়তে বুঝছেন, পায়ে মুখে ফোসকা, পা ব্যথা হবে, পাতে হাঁটতে পারবে না, ফুলে থাকবে, মানে ফুলের ওই সাইডে ফুলবে, তারপরে পায়ের দুই পাশে ঘা হবে, জিবায় ফোসকা পড়ে ঘা হবে, গরু কিছু খাইতে পারবে, বোঝা গেল, দুর্বল হয়ে যাবে। গ্রাম পর্যায়ে আমরা অনেক সময় কি করি, এটা আমাদের কুসংস্কার, গ্রাম পর্যায়ে আছে কি করে, ওইখানে যেন মাসি বসে ডিম পাড়তে না পারে, মায়াসিস যেন না হয়, মাসি বলে ডিম পাড়িয়ে মায়াসিস হয়, লোকটাকে মায়াসিস বলে সেইটা যেন না হয়, এই জন্য অনেকে কি করে কাদার ভিতর এই কাজ করা, আপনার পায়ে ঘা হলে আপনি কাদার ভিতরে থাকেন, এই কাদার ভিতরে থাকেন আপনারা, গরুটাকে নরম খাবার দিতে হবে, কি করতে হবে, নরম খাবার দিতে হবে, ফুল ভুষি একটু সুন্দর করে নরম করে ভিজে নরম করে নরম খাবার দিতে হবে, গরুকে স্যালাইন পানি খাওয়াতে হবে, গরু বেশি দুর্বল হলে গ্লুকোজ সালাইন পানি অল্প 5% গ্লুকোজ দিয়ে করে থাকে, বেশি দিলে ওর গায়ে জ্বর আসে, তখন আমার অন্য সমস্যা, যাই হোক এইটা দিতে হবে। বাছুরকে কি করতে হবে, ওর মায়ের যদি ওর মা আক্রান্ত হয় তাহলে ওর মায়ের দুধ বাছুরকে খাওয়ানো যাবে না, বাছুরকে তাহলে কি করা লাগবে, মায়ের কাছ থেকে আলাদা, নেপিয়ার ঘাস অনেক শক্ত, অনেক সময় এটা দেওয়া যাবে না, ধার আছে, আপনি জার্মান ঘাস দিবেন, তারপরে মিষ্টি আলুর ডাল, তারপরে আপনার সজিনা পাতা আছে, ইপি লিপি পাতা আছে, যেগুলো নরম ছোট সেইগুলো তাও কুচি কুচি করে কেটে বলতে কি করতে হবে, বোঝা গেল। এখন একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন যে গরুকে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো গরুকে টিকা দিতে হবে, বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া যায় FMT ভ্যাকসিন, এটা বাংলাদেশ সরকারের ভ্যাকসিন প্রোডাকশন শাখা আছে এলআরআই লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, কি নাম, লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, এটা মহাখালী, এই মহাখালীতে লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট আছে, সেইখানে ভ্যাকসিন পড়তে মনোভ্যালেন ভ্যাকসিন যদি হয় তাহলে আপনাকে দিতে হবে 1 সিসি 3 সিসি, কয় সিসি, 3 সিসি, বাইভ্যালেন্ট হলে আপনাকে দিতে হবে কয় সিসি, 6 সিসি, মনোভ্যালেন্ট মানে এক, যদি একটা জীবাণু দ্বারা মানে সেই জীবাণুটাকে বিশেষভাবে মানে দুর্বল করে ভ্যাকসিন করা হয়, ভ্যাকসিন মানে তো জীবাণু দ্বারাই তৈরি হয়, তাই তো এখানে না অংশ বিশেষ, তখন এই যে FMD যে হয় এর জন্য জীবাণু আছে আবার 7টা, কয়টা জীবাণু আছে, 7টা, 7টা জীবাণু হচ্ছে FOC এশিয়া 1 SAT 1 2, এই মার্কস দেন, SAT 1 2 3 SAT 1 2 3 আফ্রিকা মহাদেশে হয়, এটা এশিয়া মহাদেশে হয় না, এশিয়া মহাদেশে হয় AOC এশিয়া 1, আমাদের বাংলাদেশে যেটা তৈরি হয় ভ্যাকসিন AOC দ্বারা হয়, এশিয়া 1 দ্বারাও ভ্যাকসিন তৈরি করা হয় না, ঠিক আছে, এটা বাংলাদেশে হয় না, এখন প্রশ্ন হলো যদি এ জীবাণু দ্বারা তৈরি করা হয় একটা জীবাণু তাহলে মনোভ্যালেন্ট, যদি AC দ্বারা তৈরি হয় তাহলে বাইভ্যালেন্ট, যদি AO দ্বারা তৈরি হয় তাহলে বাইভ্যালেন্ট,
যদি তিনটা দ্বারা তৈরি হয় তাহলে ট্রাইভ্যালেন্ট কি? এখন বাংলাদেশে যে ভ্যাকসিন আছে বিএলআরআই করে সেটা হচ্ছে বাইভ্যালেন্ট করে, দুইটা জীবাণু দ্বারা করে। এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে 4 থেকে 6 ডিগ্রি টেম্পারেচারে। কয় ডিগ্রি টেম্পারেচার? 4 থেকে 6 ডিগ্রি টেম্পারেচারে এটা সংরক্ষণ করা লাগবে। একটা ফ্রিজের উপরের অংশ বরফ থাকে, নিচের অংশ ঠান্ডা থাকে, তাই থাকে না? কোন ফ্রিজের নিচের অংশ বরফ থাকে, উপরের অংশ ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে ওটা জমে না, বরফ জমে না। যে জায়গায় বরফ জমে না সেই জায়গায় ভ্যাকসিন সংরক্ষণ করা, বোঝা গেল? বুঝতে পারছেন? তাহলে মনোভ্যালেন্ট হলো 5 সিসি দিব, মনোভ্যালেন্ট হলো 5 সিসি, এটা কোথায় দিতে হবে? চামড়ার নিচে কোথায় দিব? যেটাকে আমরা ইংরেজিতে বলি সাবকিউটেনিয়াস, চামড়ার নিচে দিব, বুঝছেন? বুঝতে পারছেন? এইটা দিব কোন এলাকাতে, যদি দেখেন যে শুয়োরের পাল যাচ্ছে, শুয়োরের পাল সে কিন্তু পিক শুয়োর, শুয়োরের পাল যদি যায় তাহলে ধরে নেবেন ওই এলাকায় এফএমডি হবে। এই জন্য কোন এলাকায় শুয়োরের পাল গেলে আপনার গরুটাকে ভ্যাকসিন দিয়ে নেবেন, বুঝছেন? এখন এই যে এফএমডি ভ্যাকসিন, এটা প্রথমে আমি যদি বাইভ্যালেন্ট ইঞ্জেকশন দিই তাহলে শ্বাসে দিব, দেওয়ার মানে 45 দিনের ভিতরে আমি কি করব, 45 দিনের ভিতরে আরেকটা বুস্টার ডোজ ভ্যাকসিন দিয়ে দেবো, সেম ভ্যাকসিন দিয়ে দেবো, এটাকে আমরা বলি বুস্টার ডোজ। বুস্টার ডোজ যেদিন দিব সেই দিন থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর করে 6 সিসি করে এই ভ্যাকসিন দিয়ে যাবো, বোঝা গেছে? প্রশ্ন হচ্ছে যে গরুর ক্ষেত্রে কি ভ্যাকসিনের ডোজ এক থাকবে, বাছুরের ক্ষেত্রে কি ভ্যাকসিনের ডোজ এক থাকবে, সারের জন্য কি ভ্যাকসিনের ডোজ এক থাকবে, সবার জন্য ভ্যাকসিনের ডোজ একই থাকবে, বোঝা গেল? বাছুর বলতে কি আমরা বাছুরকে হচ্ছে 6 মাসের আগে সাধারণত, 4 মাসের আগে এই ভ্যাকসিনটা সাধারণত দেই না আমরা, এটা দেওয়া ঠিক না। এটা বাংলাদেশ সরকারের যে ভ্যাকসিন প্রোডাকশন শাখা আছে এফএমডি ভ্যাকসিন, ওইখানে নির্দেশিকা দেওয়া আছে যে মানে 4 মাসের নিচে দিবেন না, ঠিক আছে? দেখা গেল ভ্যাকসিন দিলে ওষুধ না হলে আবার পাশে দেখা গেল এমএমডিতে আবার আক্রান্ত হয়ে যেতে পারে। আর ইমিউন সিস্টেম, এই যে ইমিউন আছে না, এটা তো স্ট্রং হয় না, এখনো শক্তিশালী হয় না। 1 বছরের বাচ্চা, তার যে শক্তি, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কি এক? আপনার বয়স হয়েছে, আপনি বিভিন্ন রোগের বিরুদ্ধে যুদ্ধ করছেন, বাঁচিয়েছেন, অনেক ভাগ প্রতিঘাত পার করছেন, আপনার শরীরের ইমিউন সিস্টেমটা কি হয়েছে, শরীর এখন আপনাকে অনেক জীবন থেকে সহজেই রক্ষা করতে পারে না? কিন্তু আপনাকে যদি ওই, এ যেমন আমরা করোনার ভ্যাকসিন নিচ্ছি, করোনার ভ্যাকসিন কি 1 বছরের বাচ্চাকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমি আমি ভ্যাকসিন দিয়ে 3 দিন আমি বিছানা থেকে উঠতে পারি না, প্রচণ্ড গা ব্যথা, জ্বর এবং আমি খেতে পারি নাই। তাহলে ওই ভ্যাকসিন যদি আমার 1 বছরের সন্তান আছে তাকে দিই, তার তার কি হবে, ও 3 দিন না খেতে বাঁচবে? দুধের বাচ্চা, এটা করা যাবে না। যাই হোক, বুস্টার ডোজটা কতদিন পর? 45, হ্যাঁ 45 দিনের ভিতরে দিয়ে দিবেন। তারপরে যেদিন বুস্টার ডোজ দিবেন সেই দিন থেকে আমরা কি করব, প্রতি 6 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিন আমরা দিয়ে দেবো, বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? না না বুঝলে বলেন, এতক্ষণ যে পড়াইলে মানে পড়ানো হয়েছে দেখেন, যদি মনে হয় যে না স্যার জটিল হয়ে যাচ্ছে তাহলে আবার রিপিট করব, আর যদি মনে করেন যে না স্যার ঠিক আছে বুঝতে পারছি তাহলে আপনাদের কিন্তু শুনবো আপনাদের কাছে, আমি শেষ করি। সেটা হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। বাংলাদেশে একটা ভ্যাকসিন আছে, খুবই ভালো ভ্যাকসিন, এখন যতগুলো ভ্যাকসিন আমরা দিচ্ছি তার ভিতরে দেখছি যে অনেক সময় ভ্যাকসিন দিলেও এফএমডি হয়ে যায়। বাংলাদেশে একটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে আরিয়ার ভ্যাকসিন, ঠিক আছে, রাশিয়ান ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিলে মোটামুটি 90% কাজ করে। আর ইয়ার, আরিয়ার, এ আর আই এ এইচ, আরিয়ার, এ আর আই এ এইচ, আরিয়া, এই ভ্যাকসিনটা আপনাকে পুশ করতে হবে, বোঝা গেছে? বুঝছেন? জি। গরুকে নরম খাবার দিতে হবে,
গরুকে আলাদা রাখতে হবে। শুয়োরের পাল যদি এলাকা দিয়ে যায় তাহলে ভ্যাকসিন যদি না দিয়ে থাকেন তাড়াতাড়ি ভ্যাকসিন দিবেন। গোয়াল ঘরের চারপাশ সোডা ছিটে দিবেন। আমরা যেমন বাথরুম টাথরুম বিভিন্ন জায়গা তারপরে এই বাড়ির চারপাশে চুন ছিটাই না, কোনো জীবাণু বিঘুণে দ্বারা কেউ যদি পক্স টক্স বিভিন্ন কিছু হয় সারা বাড়ি পরিষ্কার করে চুন ছিটে দেয় না, এইটা এরকম সোডা ছিটে দিতে হবে। কারণ সোডা আপনি হচ্ছে যে ছিটেবেন যেটা, ঠিক আছে, এটা আপনি কাপড় কাঁচা না সোডাই দিতে হবে। কারণ FMT ভাইরা সোডার কাছে ও সবচেয়ে দুর্বল, সোডাতে দুর্বল। কাপড় ধোয়া সোডা আছে ওইটা একদম চারদিকে ছিঁড়ে দিবে। অথবা আমাদের এসিআই এর একটা প্রোডাক্ট বাজারে পাওয়া যায় সোডিবাই কার্প নামে, পুরো ছিঁড়ে দিবে। ধর খাদ্য পাত্র পানির পাত্র বয়াল ঘর বয়াল ঘরের ভিতরে ও যেখান দিয়ে ঘুমায় যেগুলা চাটে মানে সব জায়গাতে আপনি হচ্ছে সোডা ছিঁড়ে দিবেন। এটা তো খাওয়ার সোডা সোডিবাই কার্প, হ্যাঁ সোডিবাই সোডা ওইটা দিবেন। নাম্বার দুই হলো পারলে ওই বাসুরটাকে আমরা একটা প্র্যাকটিস করি, ওই বাসুরটাকে আপনি কি করতে পারেন, এক চামচ যদি বাসুর একটু বড় সড়ো হয় এক চামচ, এই সবাই মাস্ক পরে থাকবেন আপনারা, হ্যাঁ এক চামচ সোডা 250 মিলি পানির সাথে মিশাবেন, মানে এক গ্লাস পানির সাথে মিশানোর পরে বাসুরটাকে খাওয়াই দিবেন। দরকার হলে প্রত্যেকটা গরুকে খাওয়াই দিবেন, তাহলে আরেকটু প্রভাব কমবে। যদি FMD হয়ে যায় তাহলে তো গরু খেতে পারবে না, বাজারে ওষুধ পাওয়া যায় অ্যাপটোকেয়ার FMD কিওর FMD ওয়াশ পাওয়া যায় না, সলিউশন পাওয়া যায় না, এগুলো সব সোডা দিয়ে তৈরি। এই জন্য কি করবেন, আপনি সোডা নিয়ে পানির সাথে মিশে এই পার এগুলো পরিষ্কার করে দিবেন, এইখানে যেন মাছি না বসে এই জন্য তারপিন তেল চারদিকে ছিটিয়ে দিবেন যাতে না বসে, সুষমা পরিষ্কার ঠান্ডা জায়গায় গরুটাকে রাখবেন, ঠিক আছে। দিবার ওই যে সোডা বিস্তৃত পানি দ্বারা ওয়াশ করবেন, বুঝাইতে পারছি, বুঝতে পারছেন? তাহলে আমরা এই বায়োলজিক্যাল এজেন্ট একটা বললাম হচ্ছে ভাইরাস, কি ভাইরাস, FMD ভাইরাস, বুঝতে পারছেন? এখন এই FMD ভাইরাস খুবই ভয়ঙ্কর একটা রোগ, গবাদি পশুর একটা ভয়ঙ্কর রোগ। যদি এই রোগ হয় তাহলে ডেইরি খামারি একদম সর্বশান্ত হয়ে যাবে, ডেইরি খামারি শেষ হয়ে যাবে, বোঝা গেছে? এই কাজ মানে যেন আমার ফার্মে না হয়, আমি যেন শেষ হতে না পারি, খামারি যেন সর্বশান্ত না হয়, এই জন্য খামারিকে বলতে হবে ভাই এই ভ্যাকসিন দিতে আপনার যে কয় টাকায় খরচ হবে, ভাই 100-200 টাকায় খরচ হবে। কিন্তু যদি FMD হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা করাইতে করাইতে কিন্তু আপনি একেবারে শেষ হয়ে যাবে, 1-2 হাজার টাকা চলে যাবে, তাও গরু ভালো হবে না, গরু শক্তি পাবে না, এবং সার গরু দেখা যাবে যে আগে হাল টানতো যেভাবে সেটা তো পারবেই না, গাড়ি টানতে পারবে না, এবং দেখা যাবে যে পায়খানা করার পরে পায়খানার রাস্তাটা খালি এরকম করে মানে চিপবে, ঠিক আছে, এবং পায়খানার সাথে মিউকাস আসবে। আপনি মনে করবেন যে শুকনা আমাশা, আসলে শুকনা আমাশা না, এটা হচ্ছে FMD-র কারণে হয়েছে। এবং হ্যাডিনিং এর গরু যদি FMD হয় ওনাটা আসে, বোঝা গেছে? তাহলে আমরা FMD শিখলাম, শিখছি, আপনাদের কোনো প্রশ্ন আছে? সব বুঝে ফেলছে? জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে, জীবাণুনাশক একই কথা সোডা মিশ্রিত করে, এখানে ওই জীবাণুনাশক মানে ডেটল সাবলন হ্যাঁ এগুলো দিয়ে না। আপনি পারলে আর একটা কাজ করতে পারেন, সোডা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, তারপরে আপনি কম টাকায় খামারিকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবেন, সেটা কি, সেটা খামারিকে বলবেন যে পটাশ দিয়ে পুরো আপনার গোয়াল ঘর তারপরে গরু যেখান দিয়ে চরে খাদ্য পাত্র পানি পাত্র ওগুলো সুন্দর করে পটাশ মিশ্রিত পানি দিয়ে ধুবে, তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে গরুকে খাবার। আপনারা বুঝতে পেরেছেন নাকি পারেন না, পারছেন? আচ্ছা, আমরা যেটা এটা করি সেটা হচ্ছে যে FMD হলে যদি আপনারা যেটা করেন অ্যান্টিবায়োটিক দেন আর অ্যান্টিহিস্টামিনিক,
হ্যাঁ, প্রোমিথেসিন, মিলিয়েটজন, প্রোমিথেসিন, হাইড্রোক্লোরাইড দেন, যেমন অ্যাস্টাবেট আছে, ডিলারজেন আছে, এগুলো দেন, হিস্টাবেট আছে, হিস্টানল আছে। হ্যাঁ, প্রশ্ন হলো যে ভাইরাস জনিত কোন রোগে এই এই জিনিসটা যখনই দেন ওই ভাইরাসটা আরো বডিতে কি হয় শক্ত ভাবে বডিতে অ্যাটাক করবে গরু, আর কোনোদিন মানে পরবর্তীতে আবার এমনি আক্রান্ত হবে ওই গরুর, আর কোনো ইয়ে থাকবে না, নষ্ট হয়ে যাবে গরুটা। ভাইরাল ডিজিজের কোনো চিকিৎসা নাই। ভাইরাল ডিজিজের কোনো চিকিৎসা আছে? কোনো চিকিৎসা নাই, ভাইরাসের কোনো চিকিৎসা নাই। করোনা ভাইরাস, আমরা করোনা ভাইরাস এই যে আমরা এখন যে বিপদে পড়েছি সারা বিশ্বে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাস, তো এই করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার পরেও করোনা হচ্ছে না। আমি দুটো ভ্যাকসিন কমপ্লিট করছি, মডার্না দুটো ভ্যাকসিনই কমপ্লিট করছি, কিন্তু আমি আবার দেখা যাবে যে করোনা আক্রান্ত হচ্ছে, হতে পারে, হতে পারে কি না বলেন, হতে পারে। ভাইরাল ডিজিজ এমন একটা ডিজিজ, এর সব সময় এর কি করে গঠন চেঞ্জ করে, এর রূপ চেঞ্জ করে। আমি এখন দাড়ি টুপি নিয়ে যদি আমি থাকি, আমার দাড়ি যদি বড় হয়ে যায়, আমি যদি পাঞ্জাবি পরি, জুব্বা পরি, মাথায় যদি সুন্দর করে পাগড়ি পরে, আল খাল্লা পরে যায়, আমি হঠাৎ করে চিনতে পারবেন না। আবার আমি যদি মাথার চুল টুল সব ফেলে দেই, দাড়ি টাড়ি সব ফেলে দেই, একটা টি শার্ট পরলাম, একটা রং ছাটা জিন্স পরলাম, তাও চিনতে পারবেন বোঝা গেছে। কিংবা আমি যদি হচ্ছে লেঙ্গুর কাটিং দেই, চুলে রং করে কাটিং রং করে দেই, তা আপনি চিনতে পারবেন স্যার আমি পাঞ্জাবি পরি সব সময়, হঠাৎ করে আমি একদিন গেঞ্জি পরে বাইরে বেরোছি, চিনতে পারবেন। শুধুমাত্র পাঞ্জাবি আর হচ্ছে জুব্বা কিংবা শার্ট এটা না, এখন মাস্ক পরে দেখলে মানুষ চেনা যায়, এটা চেনা যায়। স্কুলে আমার বাচ্চাকে নিয়ে গেছি, অনেকগুলো বাচ্চা ক্লাস ফোরের, হ্যাঁ, এখন সবগুলোর মাস্ক পরা, সবগুলোর কাটিং একই একই সাইজে। আমি আমার ছেলেকে আমি ডাকছি যে ইলহাম কই, তুমি কোথায় আসো, কত ইলহাম আমার পাশে, আমি এই দেখো খুঁজতে। তার মানে কি, চেহারার রূপ চেঞ্জ হয়েছে, শেপ চেঞ্জ হয়েছে, হয়েছে না? তাহলে এই ভাইরাস হচ্ছে এমন একটা রোগ, এই ভাইরাসের সব সময় তার রূপ এবং শেপ চেঞ্জ হয়, বুঝছেন? এই জন্য ভাইরাল ডিজিজে কখনোই আপনি মানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আপনি দিতে যাবেন না, কোনো চিকিৎসা নাই, সিস্টেমেটিক চিকিৎসা করবেন। সিস্টেমেটিক চিকিৎসা কি, যেটা দেখা যাচ্ছে তার চিকিৎসা করবেন, মানে যে পায়ে ঘা হয়েছে, এখন এই ঘায়ের ভিতরে তো ভাইরাস তো কাজ করেই ফেলছে, এখন ওখানে ব্যাকটেরিয়া যাবে, ওখানে অন্যান্য জীবাণু যাবে, ওখানে দেখা যাবে ফাঙ্গাস যাবে, ওখানে প্রোটোজোয়া যাবে, বিভিন্ন ঝামেলা হবে না, ওখানে মাছি বসবে, ওখানে মায়াসিস হবে, ম্যাকোটস হবে, ঝামেলা না? এই জন্য আপনি কি করবেন, ওইটা যেন না হয় তার চিকিৎসা, কিন্তু কখনো এপিএমডির চিকিৎসা করতে পারবেন না, বোঝা গেছে? ওখানে দরকার হলে সুন্দর করে তার বৃদ্ধিও দিয়ে দিলেন, কাটা জায়গায় এই যে পা মানে ঘা হয়ে গেছে, তারপরে নারিকেল তেলের সাথে একটু দেখা গেল যে ন্যাপটল মিশে সুন্দর করে উপর দিয়ে, ঘায়ের উপরে না, হ্যাঁ, সাইডে সুন্দর করে দিয়ে দিলেন, বোঝা গেছে? এই কাজ করতে হবে, মুখ ওয়াশ করে দিতে হবে, এই জীবাণুটা যেন তাড়াতাড়ি মরে যায়। সোডা সোডা মিশ্রিত পানি দিয়ে হালকা করে ওয়াশ করবেন। আর একটা কাজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে সোডা মানে আপনি খাই সোডা সোডিবাই কার, এইটা আপনি কি করবেন, এটা তো পাউডার, হাতে উঠবে না, হাতে অল্প একটু নারকেল তেল অথবা অল্প একটু লালি, ঠিক আছে, লালি আছে না গরু খায় যে মোলাসেস বলে, হ্যাঁ, এরকম করে পাতিলের ভিতরে অল্প একটু হাতে খালি নিচে এবার হাতটা বসাবো, তাহলে হাতে লেগে গেল, লাগার পরে তারপরে যদি আপনি পাউডারের উপর হাত দেন, তাহলে বেশি করে সোডিবাই কার বলে একখানে হাতে, তখন ওইটা নিয়ে জিভাটা টান দিয়ে আপনি হচ্ছে ওয়াশ করতে পারেন। অথবা আর একটা কাজ করতে পারেন, কর্পূর, কর্পূর চেনে, কর্পূর দিয়ে কি করতে হবে, কর্পূর আগুনে দিলে কিন্তু ফোটে, কিন্তু ফোয়ের মতো ফোটে,
আগুনে দিলে এই পোরপুর আপনাকে কি করতে হবে ভাজতে হবে ভাজলে ফয়ের মতো ফুটতে থাকবে ফুটবে না ফুটলে কি করবে এই পোরপুরটাকে গুঁড়া করবে গুঁড়া করে মধু কি মধুর সাথে মিশায়া অথবা ছোলা গুড় লালি গুড় একসাথে মিশায়া কি করতে হবে জিভায় ঘষে দিতে হবে তার আগে সোডা মিশ্রিত পানি দেয়া জিভা কি করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে এটা তো জিভা আর পায়ের ক্ষেত্রে তো বললাম সারের ক্ষেত্রেও একই চিকিৎসা গায়ের ক্ষেত্রেও একই চিকিৎসা শুধুমাত্র বাছুরকে আপনি কি করবেন ওকে ওর মায়ের কাছ থেকে আলাদা রাখবেন তাছাড়া কিন্তু এই বাছুর কিন্তু মারা যাবে এবং যদি মারা যায় তাহলে ওর হাড়টা যদি ওর মৃত্যুটা বের করা যায় তাহলে দেখা যাবে কি সংরক্ষণ করতে হবে চার থেকে সাত ডিগ্রি চার থেকে ছয় ডিগ্রি এবং এই ভ্যাকসিনটা দিতে হবে মনোভ্যালেন্ট হলে 3 সিসি বাইভ্যালেন্ট হলে 6 সিসি বেস্ট হয় যদি আয়ন ভ্যাকসিনটা দেন তাহলে হচ্ছে ওয়ান ফার্মা এটা ইম্পোর্ট করে খুব ভালো ঔষধ এটা মানে ভালো কাজ করে বাংলাদেশের ভ্যাকসিন যে খারাপ আমি তা বলবো না অনেক ভালো ভ্যাকসিন কিন্তু যদি আপনার মনে হয় যে না ভাই ভ্যাকসিন দিয়ে অনেক সময় দেখা যায় যে আবার হচ্ছে এইটার ক্ষেত্রে সেটা হবে না আশা করা যায় হবে না বোঝা গেল আপনি ক্লাস কেমন লাগতেছে তোর জটিল মনে হচ্ছে হ্যাঁ জটিল মনে হচ্ছে ক্লাস হ্যাঁ আচ্ছা আমরা তাহলে এফএমডি আমরা এটা হচ্ছে ভাইরাল ডিজিজ বোঝা গেল আরেকটা আমরা ভাইরাল ডিজিজ আমরা পড়ব সেটা হচ্ছে ইপিমেরাল ফিভার কি ইপিমেরাল ফিভার পিপিআর স্যার ইপিমেরাল ফিভার কথা নাম শুনিনি নাম শুনেন নাই আচ্ছা আমরা গরুর ক্ষেত্রে যাই ইপিমেরাল বিশেষ করে মশা মাছি যদি গরুকে কামড়ায় তাহলে এই রোগ হয় এই রোগ যদি হয় তাহলে গরুর 3 দিন জ্বর থাকে কয়দিন জ্বর থাকে 3 দিন জ্বর থাকে এই জন্য এর নাম হচ্ছে 3 দিনের জ্বর বা 3 দিনের অসুখ ইপিমেরাল ফিভার 3 ডে সিকনেস ডিজিজ কি 3 ডে সিকনেস ডিজিজ তার জ্বরের তাপমাত্রা কত থাকে জ্বরের তাপমাত্রা অনেক থাকে 106.7 এটি কি স্যার বাংলাদেশে কমন ডিজিজ কমন কমন ডিজিজ এটা ঠিক আছে এইটা কখন হয় এইটা হয় হচ্ছে যখন ধান মরে না জমিতে ধান মরে ইরি লাগায় ইরি ধান যখন জমিতে লাগানো হয় তখন পানি থাকে প্রচুর মশা হয় না প্রচুর মশা হয় এই টাইমে এই ওষুধটা বেশি হয় কখন হয় ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের খুব মানে শীত শেষ হয়ে হালকা করে গরম পড়া শুরু করছে ওই সময় তো মশা শুরু হয় ধান লাগানো শুরু হয় ঠিক ওই টাইমে ইপিমেরাল ফিভার এটা জ্বর হয় 105-106 পর্যন্ত জ্বর হয় গরু থত 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 করে কাঁদতে থাকে গরু খোঁড়ায় কি হয় গরু ল্যাংড়ায় লেমনেস হয় বোঝা গেল
লেমনেস হয়, গরু খোরায়। আর একটা কি হয়, গরুর উৎপাদন ক্ষমতা একেবারে কম হয়ে যায়, কারণ হচ্ছে জ্বর ঘোরাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ। দুধ যদি হয় 20 লিটার, পরের লিটার দেখবেন যে 5-7 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ, খোরার বহু কারণ আছে, আমি পরাবো। যেমন খোরায় এফএমডিতে, খোরায় এটাকে বলা হচ্ছে ফুট রট, মানে ফুটের নিচে পচে যায়, নেক্রোফরাম ব্যাকটেরিয়া দ্বারা হয়। হ্যাঁ, প্রচুর দুর্গন্ধ করে পায়। তারপরে ধরেন আগে আমাদের এলাকায় পাট বুনত, অনেক এলাকা আছে যশোর খুলনা রাজশাহী, তারপরে হচ্ছে তিল বনে, তিল বনে না এই চোকা হয়ে থাকে, ধার হয়ে থাকে, তিল তৈরি এরকম করে করে কাটে, চোকা হয়ে থাকে, ওর ভিতরে হাঁটা যায়, হাঁটা যায় না। ওর ভিতরে গরু ঘাস আছে খাই দিয়ে গেছে, তার মানে যে এই দিক থেকে কাটে মাছও কেটে যায়, খুঁড়ে দিয়া মানে পায়ে মত হয় এবং কাদা মাটি লেগে প্রচুর দুর্গন্ধ হয়, ওটা পরে পরে এর কারণে খোরা। জি, বোঝা গেছে। তারপরে আঘাত পাইলে গরু খোরায়, ঠিক আছে। তারপরে অ্যানথ্রাক্স হলেও দেখা যায় অনেক সময় গরু খায়, অস্টিও ম্যালেশিয়া হলে গরু খায়, অস্টিও পোরোসিস হলে গরু খায়, মানে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, গরু দুর্বল, তাহলে গরু খাবে। যদি ক্যালসিয়াম বেশি খাওয়ান, ম্যাগনেশিয়াম যদি বডিতে যদি শর্ট হয়ে যায়, ক্যালসিয়াম থাকে 2:1 অনুপাতে, ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম, যদি ক্যালসিয়াম বেশি চলে যায় বডি থেকে তাহলে গরু খাবে। বোঝা গেছে, গাই গরু বিশেষ করে এই সমস্যাটা হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা লিপি মিনারাল ডিবার এটা 106 থেকে 5-6 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, গরু খাওয়া দাওয়া করে না, প্রোডাকশন একদম শেষ হয়ে যায়, গরু অনেক সময় মানে প্রচুর মানে ভ্যা বলে ডাক দিয়ে দেখা যায় মাটিতে গড়াগড়ি করে, পেটে প্রচুর গ্যাস হয়, প্রচুর গ্যাস হয়, খুব বিপদ। খামারি মনে করে যে কি বা কি গরু মরেই যাবে, আসলে কিন্তু গরু মরবে না, এই 3 দিন পরে একাই দেখা যাবে গরু ঠিক হয়ে যাবে, চিকিৎসা দিলেও ঠিক হবে, চিকিৎসা না দিলেও ঠিক হবে। কিন্তু যেহেতু গরুর অসুখ হয়ে গেছে এটা, এই জন্য আপনাকে কি করতে হবে, একটা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, আর গায়ে যেহেতু জ্বর আছে এই জন্য ব্যথার ওষুধ। তাহলে ধরেন একটা গরুকে যদি আমি পেনিসিলিন ইঞ্জেকশন দেই, ধরেন আপনার হচ্ছে এসিপ্লিন ডিএস দিলাম, অথবা আমি ক্রোনাবেন দিলাম, অথবা স্টেপটোপেন দিলাম, অথবা স্টেপটোপেন 2.5 দিলাম, স্টিপেন জি দিলাম, ঠিক আছে, কোনাসিলিন দিলাম, ক্রোনাভেট দিলাম, দিতে পারি না পানি তো। এইটা এইটা কি হলো, বসেন, এইটা তাহলে কি হলো যে এই গরুকে কি করতে হবে, একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। আর একটা কি করতে হবে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার আগে আপনি অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিয়ে নেবেন, কারণ গরুর গায়ে প্রচুর জ্বর, হ্যাঁ, ব্যথা। গরুকে অ্যান্টিবায়োটিক দিলে গরু অনেক সময় মানে শক করতে পারে, হাইপার সেন্সিটিভিটি অ্যাকশন হতে পারে। অ্যান্টিহিস্টামিন আগে দিয়ে নেবেন, অ্যাস্টাফেট আছে, হিস্টাফেট আছে, ডিলারজেন্ট আছে, হ্যাঁ, নিরাফেট আছে, হ্যাঁ, আপনার হিস্টানল আছে, দিবেন। তারপরে আপনি কি করতে হবে, একটা পেনিসিলিন ইঞ্জেকশন দিলেন, পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, গরুর গায়ে জ্বর এবং ব্যথা আছে যে, এই জন্য আপনাকে একটা কিটোপ্রোভেন গ্রুপের ইঞ্জেকশন, কিটোভেট আছে, হ্যাঁ, কে পেইন আছে, নীল কি বলে, কে পেইন আছে, কে ভেট আছে, কিটোভেট আছে, কিটোপ্রোভেন আছে, আছে না, এই ইঞ্জেকশনটা আপনাকে দিতে হবে। দিলে কি হবে, গরুর তাপমাত্রা কমে যাবে, ব্যথা ব্যথা কমে যাবে, গরু খাওয়া শুরু করবে, আর এই ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে গরুকে গোসল করা দিবেন, গোসল করা দিবেন, কি করবেন, গোসল করা দিবেন, গোসল করানোর সাথে সাথে গরু ভালো হয়ে যাবে, ম্যাজিক, ম্যাজিকের মতো কাজ করবে।
বোঝা গেল? ম্যাজিকের মতো কাজ করে গোসল করার জন্য। আর গরুটা যেহেতু বডি থেকে প্রচুর ক্যালসিয়াম বের হয়ে যায়, ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়, মানে ক্যালসিয়াম শোষণ হয়ে যায় বডি থেকে, এই জন্য কি করতে হবে, ভালো ক্যালসিয়াম রিচ প্রোডাক্ট দিতে হবে। যেমন ধরেন আপনি ক্যালসিয়াম আপনি লিকুইডটা দিতে পারেন, কোনাকেল পি দিতে পারেন, ঠিক আছে, গরুকে প্রতিদিন 24 ml করে খাওয়াই দিলেন, তাহলে গরুর বডিতে যে ঘাটতি আছে ঘাটতিটা পূরণ হবে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় দিতে পারেন, ঠিক আছে, ফসকাল ডিবি ট্যাবলেট পাওয়া যায় দিবেন, ঠিক আছে, ক্যাল ডি ট্যাবলেট পাওয়া যায়, আপনি হচ্ছে দুটো করে করে দিবেন, তাহলে গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বোঝা গেছে? এইটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। যদি খামারে গরিব হয় তাহলে খামারিকে বলবেন যে আপনি সুন্দর করে গরুটাকে গোসল করায় দেন, হ্যাঁ, সুষম খাবার দেন, গরুটাকে মশারের ভিতরে রাখবেন, কখনোই যেন গরুটাকে মাছি কামড়াতে না পারে, কারণ ওই গরুকে মাছি কামড়ানোর পরে ওই মাছি কিংবা ওই মশাটা একটা ভালো করে খাওয়ালে যে আবার ওই ওই ভালো গরুটার হবে, বোঝা গেল? এখন আমরা আর একটা জিনিস পড়াবো, এইটা পড়লেই আমরা তার তাপমাত্রা এগুলা তো সব জ্বরে ঠিকই হয়, এটা অতিরিক্ত তাপ এবং হচ্ছে অতিরিক্ত তাপ হবে 106-7-8 করতে হবে। এটা তো এখানে ট্রিটমেন্ট দেওয়া দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আপনি ঘা শুকানোর জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে পেনিসিলিন ড্রাগ দিবেন আর বি কমপ্লেক্স ইনজেকশন দিবেন। বি কমপ্লেক্স ইনজেকশন কিন্তু ঘা শুকানোর জন্য খুব কাজ করে, পেনিসিলিন ড্রাগের সাথে যদি দেওয়া যায় খুবই ভালো কাজ করে। পেনিসিলিন পনাটন ইনজেকশন দিবেন আর সাথে আপনি হচ্ছে এসিটল বি টুয়েলভ দিতে পারেন, এসিটল বি টুয়েলভ, এসিটল বি টুয়েলভ, বিজেট বি প্লেক্সপ্রেট ইনজেকশন দিতে পারেন, বিজেট দিতে পারেন, বি50 দিতে পারেন, ডানোবি দিতে পারেন, বোঝা গেছে? বুঝতে পারছেন? এই কাজ করতে হবে, কখনোই এখানে মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই ভালো, এখানে করা যাবে না, এটা বুঝে চিকিৎসা দিতে হবে, কারণ এফএমডি হচ্ছে ভাইরাল ডিজিজ, এখানে পেনিসিলিন অবশ্যই অ্যান্টিবায়োটিক, একটা হিস্টামিনও দিতে হবে, কিন্তু কখন দিবেন? এই যে ভাইরাল ডিজিজ সারার জন্য দিবেন না, ভাইরাল ডিজিজ হওয়ার পরে তো গরুর 3-4 দিন ভিতরে ঘামা হয় একাকার হয়ে গেছে, একে ওয়াশ টস করে ঘাটা শুকানোর জন্য দিতে হবে, কিন্তু আপনি শুরুতেই যা একদম শুরু করলেন চিকিৎসা এটা করা ঠিক না, এটা করা যাবে না, বোঝা গেল? ভাইরাল ডিজিজে কোনো চিকিৎসা হয় না, ভাইরাস জনিত রোগের কোনো চিকিৎসা নাই, এটা সিস্টেমেটিক চিকিৎসা, জীবাণু যেন আক্রান্ত না হয় অন্য জীবাণু নিজেকে দশ। তো এইটা বললাম, এখন আমরা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ পড়েই আজকে ক্লাস এখানেই শেষ করা হবে, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। কি অ্যানথ্রাক্স? এই রোগকে বলে বাতা, এই রোগকে বলে হচ্ছে তাপ রোগ, না না বাতা বলে হচ্ছে জ্বরারে জ্বরা যে এফএমডি, এটাকে বলে তাপ রোগ, এটাকে বলে ডাক মিনা, এটাকে তরকা, এটাকে তরকা বলে ইংরেজিতে বলে অ্যানথ্রাক্স। এই অ্যানথ্রাক্স একটা হচ্ছে ভাইরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, কি ডিজিজ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বেসিলাস অ্যানথ্রাসিস, বেসিলাস অ্যানথ্রাসিস, বেসিলাস অ্যানথ্রাসিস, এই জীবাণু হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ ড্রাগ হচ্ছে পেনিসিলিন, বোঝা গেল? এই পেনিসিলিন দিয়ে চিকিৎসা করতে হবে। এখন প্রশ্ন হলো যে গরুর অ্যানথ্রাক্স হয়ে গেছে, তখন পেনিসিলিন দিয়ে ডাক্তার পেটে খাওয়াইলেও কাজ হবে না, গরু তো কাজ হয়ে গেছে, এই জন্য কি করতে হবে, গরুটাকে এই রোগ যেন আক্রান্ত
মানে এই রোগটা না মানে আক্রমণ করতে না পারে, আক্রান্ত না হয়, এই জন্য ভ্যাকসিন দিতে হবে। বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া যায় অ্যানথ্রাক্স ভ্যাক, হ্যাঁ অ্যানথ্রাক্স ভ্যাক ভ্যাকসিন, এটা হচ্ছে 1 সিসি দিতে হয়। কয় সিসি? 1 সিসি সামার নিচে দিতে হয়। এটা বাছুরের ক্ষেত্রে 0.5 সিসি মানে হাফ সিসি দেওয়া লাগে, ঠিক আছে? কিন্তু 4 মাস বয়সের মানে বাছুরের বয়স না হলে দেওয়া হয় না, বুঝছে? খুব পড়া ভ্যাকসিন গাই গরুকেও দিতে পারবেন, এই 1 সিসি দিতে হবে সামরার নিচে, বছরে একবার দিতে হয়, এর কোনো বুস্টার ডোজ নাই, বোঝা গেল? এখন এই রোগ হলে আমি কিভাবে বুঝবো? এই রোগ হলে গরু থপ্পড় থপ্পড় করে কাঁপবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, লোম খাড়া হয়ে যাবে, আর গরু একদম মানে দেখা যাবে যে শেষ মুহূর্তে এসে গরু হচ্ছে পা মাথা এরকম করে আশ্রাবে মাটি, পা এরকম করে আশ্রাবে, ঠিক আছে? আর মরার পরে পেট ফুলে একদম দাম হয়ে যায়, আর কি হয় পায়খানার রাস্তা দিয়ে রক্তের মতো কালির মতো বা বের হয়, মানে হালকাতরার মতো জিনিস বের হবে, আসলে হালকাতরা না মানে রক্তটা কালো হয়ে যায়, এবং সেই রক্ত জুমাট বাঁধে না, কারণ এই ভেসিলাস অ্যানথ্রাসিস এই জীবাণু রক্তের যে ফাইব্রোস মানে ফাইব্রিন যে জালিকে আছে রক্ত জালিকে এগুলো নষ্ট করে দেয়, বোঝা গেল? যার কারণে রক্ত জমাট বাঁধে না, বুঝছেন? রক্ত কালো রক্তের মতো বের হয় মানে কালকাতরার মতো বের হয় পায়খানা দিয়ে ধীরে বের হয় এবং পেট সাংঘাতিক খুলে যায়। খামারি আপনাকে বলবে যে মাঠের ভিতর গরু বেঁধে দিয়ে আসছিলাম স্যার, গরুটা ভ্যা করে শব্দ করছে আর গরুটা কিরছে তারপরে হাতটা ছেড়ে দিছে মাথায় পানি ঢালতে গরুটা মাঠে চলতেছে হঠাৎ করে বয়ল করে গরু রেখে দিয়েছেন জানিনি না, দেখা গেল দুপুরে বেঁধে রেখেছেন মাঠ থেকে গরু নিয়ে এসে দেখা গেল যে বিকালে গরু বয়ল করে যা দেখেন গরু করে তাপমাত্রা বেড়ে যাবে 160 বার বেড়ে যাবে, গার তাপমাত্রা বাড়বে, গা কাঁপবে, শিবরিং করবে, যে কাঁপতে লোম খাড়া হয়ে যাবে, ঠিক আছে? গরুর দেখা যাবে যে নাক মুখ দিয়ে দেখা যাবে যে ফেনার মতো আসতে পারে এবং পেট কিন্তু খুলে দেখবে গ্যাস হবে। এটা কখন হয়? প্রচুর খরা হয়েছে, হঠাৎ করে বৃষ্টি হয়েছে, মাঠে প্রচুর ঘাস কচি ঘাস কেবল উঠতেছে, কচি কচি ঘাস না, এই ঘাস যদি গরু খায় তাহলে কি হলো এই অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা বেশি, এবং যে এলাকায় একবার অ্যানথ্রাক্স লাগে কি হতো অ্যানথ্রাক্স হয়ে গরু মারা গেলে গান দিয়ে ভাষা দিত, যে এলাকা দিয়ে দিয়ে যেত জীবন ছড়াতে ছড়াতে দিত, আর এক যে জায়গায় গরুটা ধরেন মরছে ওই জায়গায় মানুষের আসে পরে আসবে। এই অ্যানথ্রাক্স যখন গরুতে হয়ে মারা যাবে গরুটা সেখানে থাকবে যে জায়গায় জীবনটা থাকবে 70 বছর 100 বছর আছে, বোঝা গেল? ভয়ঙ্কর অসুখ। এই জন্য কি করতে হবে বয়ঘর পরিষ্কার রাখতে হবে, সব সুন্দর করে চুন টুন দিয়ে সিলেন দিয়ে পরিষ্কার রাখতে হবে, কোনো এলাকায় অ্যানথ্রাক্সের জীবন প্রাদুর্ভাব দেখা দিলে তার আগেই আপনাকে কী করতে হবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু গরু মারা যাবে, বোঝা গেল? সমূলে গরু সেইগুলো একমাত্র সব মারা যাবে। তো অ্যানথ্রাক্সের লক্ষণ যদি শুরুতেই বুঝতে পারে যে হ্যাঁ এই গরু তাপমাত্রা বেড়েছে গরু কাপ দিয়েছে, কোনো কথা নাই একে পেনিসিলিন ইনজেকশন দিয়ে দিন, পেনিসিলিন ইজ দ্য বেস্ট ড্রাগ এই অ্যানথ্রাক্সের জন্য। এখন আপনি বলছেন যে স্যার অ্যানথ্রাক্স তো মানুষের হয়, মানুষের অ্যানথ্রাক্স হয় কয়েক ধরনের, সাবকিউটিনিয়াস অ্যানথ্রাক্স, সাবকিউটিনিয়াস অ্যানথ্রাক্স মানে গরু ধরেন মারা গেছে অ্যানথ্রাক্সে, যারা মুসি ওরা সামরা তো ইয়া করছে কুলাই নিয়ে এসছে, এই সামরাটা ও ধরেন কাটছে ফিরছে জীবন তো আরো সরাই দিয়েছে, ওর সামরা বেঁধে লোমের সাইড সাইডে ধরে গাছ ধরে ফোসকা পরে বড় বড় ফোসকা পরে, এটা হচ্ছে সাবকিউটিনিয়াস অ্যানথ্রাক্সিস।
কয়েক বছর আগে শোনেন নাই যে আমাদের সিরাজগঞ্জ এলাকায় অ্যানথ্রাক্স হয়েছিল, গরুরা অসুস্থ সবাই করে খাইছে, পাইকারি ধরে গ্রামের সমস্ত লোক অসুস্থ বুঝছে না, এবং ধুনটে যখন আমি চাকরি করি তখন ধুনট সারিয়ে গান্ধীতে আমার পোস্টিং যখন ছিল আমি অ্যানথ্রাক্সের মৃত্যু রোগী দেখছি, এ সারা গায়ে এরকম এরকম গলা দলা ফসকা মানুষ এটা সাকিটি নিয়ে আসান্ত্রাক্স, আর একটা অ্যানথ্রাক্স হয় ইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স, মানে আমাদের যেখানে খাদ্য নালীর যেখানে হজম মানে পুষ্টিগুণ আমাদের শরীরে ঢোকে, ধরেন মাংস অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস খাইছে অর্ধ সিদ্ধ মাংস খেয়েছে, মাংস রান্না করলে কী হয় ছেলে পেলে রান্না করার আগেই যা মায়ের কাছ থেকে প্লেট নিয়ে যায় একটা নিয়ে খাওয়া শুরু করে আছে না এরকম, এইটা খাইলে কী হবে এই যে খাদ্য নালী যেখানে হজম হবে সেইখানে যাই তো ওই জীবনটা আটক করবে এখানে, আর একটা হয় কীভাবে ধরেন অ্যানথ্রাক্সের জীবাণু দ্বারা গরু মারা গেছে, এখন এই গরুটার লোম প্রসেস করতেছে উল প্রসেস করতেছে, তাহলে এটা তো কী হবে এই যে বাতাসে যখন আপনার হাসি দিচ্ছেন আমি তো চাই হাসি দিচ্ছেন হাত হাত দিয়ে করলে হাসতে হবে তাহলে জীবাণু শরীরে এখন এই নিঃশ্বাসের সাথে যদি অ্যানথ্রাক্সের জীবাণু যায় তাহলে আমাদের লাংসের ভিতরে অ্যানথ্রাক্স হয় সেটাকে বলে পালমোনারি অ্যানথ্রাক্স, কি বলে পালমোনারি অ্যানথ্রাক্স, এই এই অ্যানথ্রাক্স কাদের হয় জানেন, যারা হচ্ছে একটি অ্যানারিতে কাজ করে যারা চামড়া শিল্পে কাজ করে তাদের এই রোগ বোঝা গেছে, আবার অ্যানথ্রাক্স হয় অনেক সময় দেখা যায় যে হাতে নাচছে হাতে কিছু হয় নাই দেখা গেলো চোখ চোখ শুনতে এসে একটু দেখা গেলো চোখে গ্লুকো মানা যাবে মানে চোখে চোখ ক্যাপরা সহজে সারে এটা মানুষের খুব ভয়ঙ্কর রোগ, এটাকে বলে জোনোটিক রোগ শোয়াসে রোগ, এই রোগ ভ্যাকসিন দ্বারা কাভার করা যায় তাছাড়া এই রোগকে কন্ট্রোল করা যায় না বোঝা গেছে বুঝতে পারছে কয়টা, তাহলে আমরা পড়াইলাম অ্যানথ্রাক্স পড়াইছি এম এমডি পড়াইছি ঠিক আছে বুঝতে পারছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, বললে আমরা ক্লাস এখানে শেষ করব, পেনিসিলিন হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে জং বোঝা গেল, ম্যাস্টাইটিসের জম হলো জেন্টামাইসিন, এক একটা ঔষধ এক একটা জীবাণুর বিরুদ্ধে খুব ভালো কাজ করে বোঝা গেছে, হ্যাঁ বলেন, হ্যাঁ এখানে আমরা একটা পেনিসিলিন দিলাম অ্যান্টিহিস্টামিন দিলাম এর সাথে আর কোনো ড্রাগ দেবো না, কোনো ড্রাগ দিতে হবে গ্যাস কমানোর জন্য কি করতে পারেন যে গ্যাস যেহেতু প্রচুর গ্যাস হয় গ্যাস মানে গ্যাস হলে পেট ফুলে গেল, পেট ফুলে গেলে গ্যাস তো আর এক জায়গায় থাকে না, পেটটা যখন ফুলবে তখন পেটের উপরে স্টমাকের উপরে গরুর স্টমাক থাকছে না তার উপরে একটা পর্দা দিয়ে আল্লাহ আলাদা করে দিচ্ছে যেটাকে বলে ডায়াফ্রাম, ডায়াফ্রামে চাপ দেয় যে চাপ দিলে কি হয় বুক ব্যথা করে তার মানে আপনি হার্টে চাপ দেয় আপনি হচ্ছে নিঃশ্বাস নিতে পারেন মানে বুক ব্যথা করতেছে একটা গ্যাসের পরিবার বলেন না, গরুর তো গ্যাস হয়েছে অর্থ ডায়াফ্রামে চাপ দিচ্ছে আর হার্টে ব্যথা করতেছে অস্থির লাগবে, এই জন্য আপনি কি করতে পারেন নিডল দিয়ে ফাঙ্ক পিছনে ফাঙ্ক পিছনে নিডল দিয়ে গ্যাস বের করে দিতে পারেন, একটা নো ব্লক একটা ইন্টু ব্লক একটা ব্লক স্টক ব্লক দিন একটা খাওয়াইতে পারেন, এইটা করতে পারেন গ্যাস কমানোর জন্য ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করা যাবে না, পেনিসিলিন দিতে হবে পেনিস্টামিন দিতে হবে আর কোনো কিছুর দরকার নাই, কিন্তু তারপরেও গরু বাঁচাইতে পারবেন কিনা সন্দেহ, কারণ দেখা গেলো যে 50% গরু মরে যাবে অ্যানথ্রাক্স হয়ে গেলে আপনার সময় তো দেবে না চিকিৎসা করার সময় পাবেন না, আর 50% গরু হয়তো বাঁচতে পারে বোঝা গেছে তো ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিও বন্ধ করো ভালো আসসালাম।